তেজগাঁওয়ে মেয়র আনিসুল হক সড়ক, সাত রাস্তা থেকে কারণবাজারগামী সড়ক রাজধানী তেজগাঁও সাত রাস্তা থেকে কারণবাজার সড়কের নতুন নামকরণ করা হয়েছে মেয়র আনিসুল হক সড়ক। রোববার ঢাকা সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা ASM মামুন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গত 11 ডিসেম্বর অনুষ্ঠিত DNCC-র 21তম বোর্ড সভায় তেজগাঁও সাত রাস্তা থেকে কারণবাজার সড়কের নাম মেয়র আনিসুল হক সড়ক, বারিধারা পার্ক রোডের নাম নরোদ্দম সিনহাউ সড়ক এবং গুলশান 2 রাজউক সেন্ট্রাল পার্কের নাম শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি পার্ক নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউজটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস এন্ড শেয়ার করুন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে দিন নতুন আপডেট নিউজ পেতে। পিউ নিউজ টিভির সাথেই থাকুন।